ইউক্রেন রাশিয়ার চলমান সংকট অবসানে তৎপর ক্রীড়া বিশ্ব। দুদেশের সামরিক অভিযানে ক্রীড়াঙ্গনে প্রভাব বিস্তর। ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিষেধাজ্ঞার চিত্র দেখা গিয়েছে। ইউক্রেনে হামলা চালানোর পর থেকে খেলার মাঠে বিভিন্নভাবে এর প্রতিবাদ চালিয়ে আসছে ইউরোপের বিভিন্ন দেশের ক্লাব। বিশ্বশান্তি রক্ষার তাগিদে নিজ নিজ জায়গা থেকে খেলোয়াড়দের সোচ্চার হয়ে ওঠা বেশ তাৎপর্যপূর্ণ। বিশ্বশান্তি রক্ষার লক্ষ্যে প্রতিবাদের চিত্র দেখা গিয়েছে সাবেক আর্সেনাল খেলোয়াড় ওলেগ লুজনির। নামটা খুব একটা পরিচিত না, তবে 20 বছরের ক্যারিয়ারে খেলেছেন 6টি ক্লাবের হয়ে। ইউক্রেনিয়ান এই তারকা খেলেছেন আর্সেনালের হয়েও। ইউক্রেনের ইতিহাসে সফল খেলোয়াড় হওয়া সত্ত্বেও সেরকম পরিচিতি গড়ে ওঠেনি তার। খেলা ছাড়ার পরও মাঠের দায়িত্ব ছাড়তে পারেননি লুজনি, নেমে পড়েন কোচিংয়ে। ডায়নামো কিয়েভ সহ বেশ কিছু ক্লাবের কোচিং করিয়েছেন তিনি, তবে নিজ দেশের সংকটপূর্ণ অবস্থায় আর গুটিয়ে রাখতে পারেননি নিজেকে। বিশ্বশান্তি রক্ষার লক্ষ্যে সামিল হয়েছেন সংকট নিরসনের এই অভিযানে। শহরের বিভিন্ন জায়গায় বসানো আশ্রয় কেন্দ্রগুলোর খোঁজ নিচ্ছেন নিয়মিত, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সাধ্যমতো। ইউক্রেনে চলমান হামলার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার ওলেকজান্ডার ইউস্ক। ক্যারিয়ারে জয় আছে অনেক, তবে এবার লক্ষ্য শান্তি জয়ের। স্বর্ণজয়ী এই বক্সার সামরিক অভিযানে যোগদানের আগে জানান, শান্তির লক্ষ্য নির্ধারণ করে আলোচনায় বসার, যুদ্ধ বন্ধ করে সমঝোতার আহ্বান জানান তিনি। এদিকে সামরিক হামলার বিরুদ্ধে সোচ্চার অবস্থানে নেমেছেন শেরিফ টিরাসপোল ম্যানেজার ইউরি ভার্নিদু। ইউক্রেনের এমন সংকটপূর্ণ পরিস্থিতিতেই যোগ দিয়েছেন ইউক্রেন আর্মিতে। বিশ্ব শান্তি রক্ষার উদ্দেশ্যে সোচ্চার অবস্থানই পারে সংকট নিরসন করতে, এমনটাই আশা ক্রীড়া যোদ্ধাদের। তাজিন খন্দকার, সময় সংবাদ।